হ্যাঁ, কে মেরেছে আপনাকে? ছেলে কেন মেরেছে? ছেলে মেরেছে ওই টাকা পয়সার জন্য। টাকা পয়সা দিচ্ছি, আরো বেশি দাও, 2000 টাকা দিচ্ছি। সে আবার যেন আমাকে হাফ টাকা দিতে হবে, কেন হাফ? সে থানায় বলেছিল আমি তো হাফ টাকা দেবো না, তো জমি জায়গা দিচ্ছি তোমাকে, আবার টাকা দিচ্ছি 2000 টাকা আমার জন্য, হাট বাজার করে দিচ্ছি, তবু তোমাকে তুই আবার টাকা দেবো না। ছেলে আজকে হঠাৎ মারলো কেন ছেলে? সে তো উড়িষ্যায় ছিল, সেই আগেবার কেন তুমি থানায় মাকে নিয়ে যাও, মাকে চলিয়ে যাই জমি, আমার মা তো ইচ্ছা করে পার্টি থেকে ইয়ে থেকে পাঠাইছে, সে তো তার বৌমা তো আবার পার্টি পৌঁছাতে আছে। কি জমি জমা সংক্রান্ত কোনো ব্যাপার আছে কি? জমি জমা সংক্রান্ত কোনোভাবে আপনার উপর আক্রমণ করেছে? হ্যাঁ, জমি জায়গা তো দেওয়া হয়ে গেছে, এবারেও টাকা পয়সা দিয়ে টাকা পয়সা দিচ্ছি 2000 টাকা, তবুও টাকা বেশি টাকা দাও, কেন তোমাকে জমি জায়গা রেজিস্ট্রি করছে আবার টাকা দেবো কেন? আমার তো অসুখ বিসুখ কেন তোমার দিতে হবে, আবার বেশি টাকা দেবো কেন দেবো? আপনার ক ছেলে? দু ছেলে, সে ছেলে ছোট, এটা বড় আছে। থানায় অভিযোগ করেছেন? এরা কিছু করেনি, থানা মানুষ কিছু করেনি, এদের কাছে থাকি খাই তো। থানা থানা থানাতে অভিযোগ করেছেন? আগে পুলিশ থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, থানায় আমি বলেছি, সেই ছোট ছোট ছেলে তো দিলীপ, সেই তো ইয়ে করেছে আমাকে মারধর করে বারেবার, ঘটনা পেট ব্যস্তা ভেঙে দিয়েছিল, সে আবার এইসব ক মাস পরে এইসব সারাইল, সাড়ে 3 মাস বাইরে ছিলাম, হাঁটতে বাড়ি ঘুরে ঘুরে আইলাম, ঘর আইলে রাত্রে বরাবর। আপনার এই অবস্থা, আপনার সঙ্গে কেউ আসেনি? না, সঙ্গে কে আসবে, ও তো একা ছেলে, ও তো ওই তো মারধর করে করেছে, আর সে ছেলে তো তার জমি লোকের পাশে ব্যাল লেসা দুইটাই আছে, আর কে আর কেউ নেই বাড়িতে? মেরেছে সে তো তার হাঁটু যা বসে আছে। তাতে বড় বৌমাকেও মেরেছে? হ্যাঁ, তার হাঁটু খুলে গেছে, সে মানে লড়ালে মানে শিল নোড়া দেখা নোড়া লেসে আমাকে মেরেছে, সবগুলো বৌমার। আচ্ছা, শিল নোড়া দিয়ে আপনার মাথায় মেরেছে? হ্যাঁ, মানে প্রাণে মেরে ফেলার এক প্রকার চেষ্টা করেছিল? হ্যাঁ, যাও সে মাথায় মা উপরে মারলে ফেটে গেলাম, যাও কপালটা মেরেছে বলে আমি বেরিয়ে পড়ছি, কী হোক ঘটনা দেখছি, আর আমাকে দিল মেরেছে, যে মারধর করছে আমি জানিনি ওটাকে, রাত্রি 12টা। আপনার ছেলের নাম কি? ছেলের নাম দিলীপ দৌলই। বাড়ি কোথায়? পশ্চিম মাসুরিয়া। আপনার নাম কি? আমার নাম ভবেশচন্দ্র দৌলই। আরম্ভ করছে এইবারে, সেই হলো আবার আমাকে রাত্রে এসা মাছ করে চলো ওইটা।